হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই ভিডিওয়ে আমি ক্লাস ফোরে যে উইংস বই রয়েছে সেই উইংস বইয়ের দেখো লেসন ওয়ান একটা পড়া রয়েছে, যেটা রয়েছে দেখো 28 পাতায়। সেটাকে আমি ভালোভাবে তোমাদেরকে মানে পড়ে শোনাবো এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি টু আর অ্যাক্টিভিটি থ্রি রয়েছে তার সম্পূর্ণ উত্তর আমি করে দেখাবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তোমাদের বলে রাখি আমার এই চ্যানেলে আমি ক্লাস ফোর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইংরেজি বই তোমাদের খুব সহজ সরলভাবে পড়িয়ে থাকি এবং যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারও করাই, ঠিক আছে? তো দেখো এখানে যেটা বলতে চাইছে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মেঘা অ্যান্ড বাদল ওয়ার ওয়েটিং ফর দেয়ার স্কুল বাস, মেঘা এবং বাদল তারা তাদের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা, ঠিক আছে? মিসেস গুপ্তা ওয়াজ ডুইং সাম হাউসহোল্ড ওয়ার্ক, মিসেস গুপ্তা কি করছিলেন, তিনি কিছু গৃহস্থালির বা বাড়ির কাজ করছিলেন। মেঘা হার 12 ইয়ার্স ওল্ড ডটার, মেঘা তার 12 বছরের মেয়ে, ওয়াজ রিডিং এ ফেবেল, সে পশু কাহিনী পড়ছিল, ঠিক আছে? ফেবেল মানে পশু কাহিনী। হার ফেস ওয়াজ বিমিং উইথ জয়, তার চেহারা থেকে আনন্দের উচ্ছ্বাস যেন বোঝা যাচ্ছিল। তাহলে কার চেহারা থেকে? মেঘার। কেন? কারণ মেঘা একটা পশু কাহিনী পড়ছিল, ফেবেল পড়ছিল। বাদল মেঘাজ 6 ইয়ার্স ওল্ড ব্রাদার, বাদল যে মেঘার 6 বছরের ভাই, ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, সে জানলার পাশেই বসেছিল, অ্যান্ড লুকিং আউটসাইড এবং বাইরের দিকে দেখছিল। দেখো আমরা ছবিতে যদি দেখি তাহলে এখানে ইনি হচ্ছেন মিসেস গুপ্তা, তিনি বাড়ির বা গৃহস্থালির কাজ করছেন, এটা হচ্ছে মেঘা, সে কি করছে, পশু কাহিনী ফেবল পড়ছে, আর এটা হচ্ছে তার ভাই বাদল, সে কি করছে, জানলার পাশে বসে আছে আর বাইরের দিকে তাকাচ্ছে, দেখো জানলার বাইরে তাকাচ্ছে। তো দেখো তারপরে কি বলতে চাইছে, দেখো তারপরে বলছে, সাডেনলি দেয়ার ওয়াজ এ থান্ডার স্টর্ম, হঠাৎ করে সেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হলো, ইট ব্রট এ লট অফ ডাস্ট উইথ ইট, এবং সেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে প্রচণ্ড ধুলো নিয়ে এলো, মানে ঝড় হলে কি হয়, ধুলো হয়, তো সেটাই হলো, ঝড়ের সঙ্গে সঙ্গে সেখানে ধুলোও অনেক উঠতে লাগলো, ধুলো এলো। বাদল স্টার্টেড কাফিং অ্যান্ড স্নিজিং, বাদল কি করতে লাগলো, কাশতে লাগলো এবং হাঁচি দিতে লাগলো, কেন, কারণ সে তো জানলার পাশে ছিল, ধুলো উঠছিল সেই জন্য বাদলের কাশি এবং হাঁচি হচ্ছিল। মিসেস গুপ্তা ক্রাইড, মিসেস গুপ্তা জোরে চিৎকার করে বললেন, হারি আপ চিলড্রেন, শিশুরা তোমরা তাড়াতাড়ি করো, ক্লোজ দ্য উইন্ডোজ, দরজা বন্ধ করো, দ্য রুম ওয়াজ ফুল অফ ডাস্ট, এই ঘরটা ধুলোই ভরে গেছে, তাহলে জানলা দিয়ে যেন এই ঘরটা পুরো ধুলোই ভরে গেছে, তাই মিসেস গুপ্তা তার ছেলে মেয়েকে কি বললেন, তাড়াতাড়ি জানলাটা বন্ধ করতে বললেন। মিসেস গুপ্তা সোয়েপ্ট দ্য ফ্লোর কুইকলি টু ক্লিন দ্য রুম, মিসেস গুপ্তা সোয়েপ্ট মানে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, ঠিক আছে, ফ্লোর মানে মেঝে, তাহলে মিসেস গুপ্তা কি করলেন, তার মেঝে পরিষ্কার করতে লাগলেন, কুইকলি মানে তাড়াতাড়ি, টু ক্লিন দ্য রুম, রুমটাকে পরিষ্কার করার জন্য। এ সাডেন সাইলেন্স রোজ অল অ্যারাউন্ড দ্য রুম, হঠাৎ করে একটা নিশ্চুপ যেন একটা বাতাবরণ বা নিশ্চুপ একটা পরিস্থিতির সৃষ্টি হলো সেই রুমের মধ্যে, প্রভাবলি সম্ভবত বা হয়তো, উই কান্ট গো টু স্কুল টুডে, আমরা হয়তো আজ স্কুলে যেতে পারবো না, অ্যান্ড উইল মিস দ্য ক্লাসেস, এবং আমরা আমাদের স্কুলের যে পড়া ক্লাসেস ক্লাসগুলো সেটা মিস করব, ঠিক আছে? বাদল মারমাট, বাদল এবার বিড়বিড় করে বলল, দেখো মারমাট মানে এখানে দিয়েছে চাপা স্বরে বলা বা বিড়বিড় করে বলা, দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন বিকেম পেল, পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া, তাহলে সেই ছেলে মেয়েদের যে চেহারাটা সেটা যেন বিবর্ণ লাগছিল, মানে তারা চেয়েছিল আজকে স্কুলে যাবে কিন্তু স্কুলে যেতে পারছে না সেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের জন্য, তাই তাদের চেহারাটা একটু বিবর্ণ লাগছে, তাদের মনটা খারাপ হয়ে গেছে।
রেনড্রপ স্টার্টেড টু ফল পিটার প্যাটার, আর ফোঁটাগুলো যেন টাপুর টুপুর করে পড়ছে, অর্থাৎ বৃষ্টি যেন টাপুর টুপুরভাবে পড়তে শুরু করেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা গল্প পড়লাম, তো তার পরিপ্রেক্ষিতে দেখো এখানে অ্যাক্টিভিটি ওয়ান আছে, অ্যাক্টিভিটি টু আছে, আর অ্যাক্টিভিটি থ্রি আছে। তো চলো আমরা তার উত্তরগুলো দেখে নিই। প্রথমটা বলছে দেখো, হু ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, জানলার কাছে কে দাঁড়িয়েছিল। তাহলে আমরা দেখলাম, দেখো তোমাদেরকে টেক্সট থেকেও দেখাই, দেখো এইখানে লেখা আছে বাদল মেঘা সিক্স ইয়ার্স ওল্ড ব্রাদার, বাদল যে মেঘা ছয় বছরের ভাই, ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, সে কী করেছিল, জানলার পাশেই বসেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তরটা কী করব, তাহলে বাদল ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, দেখো হু ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, আমরা উত্তর লিখলাম বাদল ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো। বুঝতে পেরেছো? চলো এবার দুইয়ের প্রশ্নটা বলছে, হোয়াট ওয়াজ মেঘা ডুইং, মেঘা কী করছিল। দেখো আমরা আগে পড়লাম মেঘা একটা ফেবেল পড়ছিল, তাহলে মেঘা ওয়াজ রিডিং পড়ছিল। ঠিক আছে, ওয়াজ রিডিং এ ফেবল, তাহলে কী লিখলাম, মেঘা কী করছিল তাই বলল, তাহলে আমরা উত্তর লিখলাম মেঘা ওয়াজ রিডিং এ ফেবল, মেঘা ফেবল পড়ছিল। আশা করছি দুইয়ের কোশ্চেনটাও পেরেছো, বুঝতে পেরেছো। দেখো এবার তিনের, হোয়াট ওয়াজ দ্য সাউন্ড অফ দ্য রেনড্রপস, রেনড্রপের সাউন্ডটা কেমন। দেখো রেনড্রপ স্টার্টেড টু ফল পিটার প্যাটার, পিটার প্যাটার মানে হচ্ছে টাপুর টুপুর, তাহলে কী লিখতে হবে, দ্য সাউন্ড অফ দ্য রেনড্রপস, রেনড্রপস ওয়ার পিটার প্যাটার। ঠিক আছে, পিটার প্যাটার, দেখো কী লিখলাম, দ্য সাউন্ড অফ দ্য রেনড্রপস ওয়ার পিটার প্যাটার, সেই বৃষ্টির ফোটার আওয়াজটা ছিল টাপুর টুপুর। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি ওয়ান তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি টুতে কী বলছে দেখি, অ্যাক্টিভিটি টুতে বলছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটাকে টিক চিহ্ন দাও। দেখো এখানে কী বলছে, বাদল ইজ এ সিক্স ফাইভ সেভেন ইয়ার্স ওল্ড বয়, বাদল কত বছরের ছেলে, আমরা এখনই গল্পতে পড়লাম বাদল হচ্ছে ছয় বছরের বয়স একজন ছেলে। ঠিক আছে, তাহলে এখানে ছয় উত্তর হলো, তার জন্য তার মাথায় টিক দিলাম। নেক্সট বলছে দেখো, বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু, বাদল আর মেঘা তারা অপেক্ষা করে আছে যাওয়ার জন্য, কোথায়, স্কুলে পিকনিকে না প্লে খেলা করতে, তাহলে তারা অপেক্ষা করে আছে স্কুলে যাওয়ার জন্য, তাহলে এখানে স্কুলের মাথায় টিক চিহ্ন হলো। ঠিক আছে, দেখো স্কুলের মাথায় টিক চিহ্ন দিলাম। নেক্সট দেখো বলছে, মেঘা ওয়াজ রিডিংয়ে, মেঘা কী পড়ছিল, টেক্সট বুক পাঠ্য বই পড়ছিল, ম্যাগাজিন খবরের কাগজ পড়ছিল, ফেবল পশু কাহিনী পড়ছিল, তাহলে এখানে আমরা দেখলাম যে মেঘা ফেবল পড়ছিল, তাই ফেবলের মাথায় টিক চিহ্ন দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো বলছে, দ্য চিলড্রেন্স ফেসেস ওয়ার, ওই দুইজন ছেলে মেয়ের চেহারাটা দেখতে লাগছিল শোন আপ ফেডেড আপ আনচেঞ্জড, যেন খুব ভালো লাগছিল, ফেডেড বিবর্ণ হয়ে যাবো, আনচেঞ্জ মানে কোনো কিছুই পরিবর্তন হয়নি, হোয়েন দ্য ঠান্ডা স্টর্ম কেম, যখন ঝড় বিদ্যুৎ এসেছিল তখন কী লিখতে হবে। দেখো আমরা এই পাতাতে পড়েছি, দেখো এখানে লেখা আছে দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন বিকেম পেল, বিবর্ণ হয়ে যাওয়া, তাই এখানে বিবর্ণ হয়ে যাওয়ার ইংরেজিটা দেখো ফেডেড আপ, তার জন্য এখানে ফেডেড আপটা উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই গল্প থেকে শব্দ বা তথ্য নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কী উত্তর হবে। তো দেখো বলছে, সাডেনলি দেয়ার ওয়াজ এ ড্যাশ হুইচ ব্রট উইথ ইট ড্যাশ, হঠাৎ করে সেখানে কী এসেছিল। দেখো আমরা আগের পাতায় উত্তরটা দেখি, দেখো এখানে লেখা আছে সাডেনলি দেয়ার ওয়াজ এ থান্ডার স্টর্ম। ঠিক আছে, তার মানে হঠাৎ করে তখন বজ্রবিদ্যুৎ সহ ঝড় এসেছিল, তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হবে থান্ডার স্টর্ম। ঠিক আছে, থান্ডার স্টর্ম আমরা উত্তর লিখলাম।
দেখো তাহলে সাডেনলি দেয়ার ওয়াজ এ থান্ডারস্টর্ম হুইচ ব্রট উইথ ইট কি হবে ডাস্ট, যেটা কি নিয়ে এসেছিল ধুলো নিয়ে এসেছিল, তাহলে ডাস্ট করলাম। দেখো টেক্সটেও ডাস্ট রয়েছে, দেখো এখানে লেখা আছে ইট ব্রট এ লট অফ ডাস্ট, অনেক ধুলো নিয়ে এসেছিলো, আমি এখানে শুধু ডাস্ট লিখলাম, কোনো সমস্যা নেই। চলো দুইয়ের উত্তরটা কি হবে এবার দেখি। দুইয়েরটা বলছে দেখো বাদল স্টার্টেড টু, বাদল শুরু করেছিল, কি শুরু করেছিল, কাফিং কাফিং অ্যান্ড স্নিজিং, কাশতে এবং হাঁচি দিতে শুরু করেছিল, ঠিক আছে, তাহলে কাফিং অ্যান্ড স্নিজিং হবে এটার সঠিক উত্তর। দেখো টেক্সটে রয়েছে, ঠিক আছে। শেষেরটা বলছে দেখো দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন কী হবে, বিকেম বিকেম পেল, বিবর্ণ হয়ে পড়েছিল, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই যে লেসন ওয়ানের যে গল্পটা রয়েছে 28 পাতায় এবং 29 পাতায় সেটাকে তোমাদের অর্থ করে শোনালাম, এবং তার পরিপ্রেক্ষিতে যে Activity-1 Activity-2 আর Activity-3 রয়েছে তারও উত্তর করে দেখালাম। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এটাকে বুঝতে পেরেছো। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো।